আজ এই ভিডিওর মাধ্যমে আমি বলবো 5 ও 6 জুন যে চন্দ্রগ্রহণ রয়েছে তার সময় এবং 2020 সালে যেসব গ্রহণগুলি রয়েছে তার ভারতীয় সময় এবং তারিখ। হ্যালো ফ্রেন্ড, আমি নাজাতুল, আপনারা দেখছেন NM চ্যানেল। চলুন আজ কিছু নতুন জেনে নেওয়া যাক। 10 ও 11 জানুয়ারি 2020 হয়ে গেছে একটি চন্দ্রগ্রহণ, এরপরে দ্বিতীয় চন্দ্রগ্রহণটি হবে 5 ও 6 জুন 2020। এটি শুরু হবে 5 জুন 2020 রাত্রি 11:15:51। এটি শেষ হবে 6 জুন 2020 রাত্রি 2:34:03। এটি চলবে 3:18:11। এটি ভারত থেকে দেখা যাবে। তারপরে গ্রহণটি হবে সূর্যগ্রহণ। এটি হবে 21 জুন 2020। এটি শুরু হবে 21 জুন 2020 সকাল 10:46:20 এবং এটি শেষ হবে 21 জুন 2020 দুপুর 2:17:17। এটি চলবে 3:30:56। এটিও ভারত থেকে দেখা যাবে। এরপরের গ্রহণটি হবে চন্দ্রগ্রহণ। এটি হবে 5 জুলাই 2020। এটি শুরু হবে 5 জুলাই 2020 সকাল 8:37:23 এবং এটি শেষ হবে 5 জুলাই 2020 11:31:21 সকালে। এটি চলবে 2:44:57। কিন্তু এটি ভারত থেকে দেখা যাবে না। এরপরের গ্রহণটি হবে চন্দ্রগ্রহণ। এটি হবে 30 নভেম্বর 2020। এটি শুরু হবে 30 নভেম্বর 2020 দুপুর 4:53:30 এবং শেষ হবে 30 নভেম্বর 2020 5:23:22। এটি চলবে 29:51। এটি ভারত থেকে একটু দেখা যাবে। এরপরের গ্রহণটি অর্থাৎ 2020 সালের শেষ গ্রহণটি হবে সূর্যগ্রহণ। এটি হবে 14 ডিসেম্বর 2020। এটি শুরু হবে 14 ডিসেম্বর 2020 সন্ধ্যা 7:03 এবং এটি শেষ হবে 15 ডিসেম্বর রাত 12:23। এটি চলবে 5:20। কিন্তু এই গ্রহণটি ভারত থেকে দেখতে পাওয়া যাবে না। আর বাংলাদেশের সময় অনুযায়ী যেসব গ্রহণগুলি 2020 সালের বাকি রয়েছে তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। সেই ভিডিওর লিংক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে সেই ভিডিও দেখে নিতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর এই ধরনের নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলে ক্লিক করে রাখুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।